নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ম্যাথমেটিক্স সাজেশন নিয়ে আলোচনা করছি, যেটি 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে 2023 সালের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেরকম নয়, 2024 2025 প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, পাটিগণিত থেকে যে সমস্ত MCQগুলো আসতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো দেখো, খুব সুন্দর করে আমি অঙ্কগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা এই অঙ্কগুলো যদি বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করো, তাহলে আমি বলতে পারি 100% তোমাদের কোনো অঙ্কতে ভয় থাকবে না, তোমরা এর ভিতর থেকে অঙ্ক কমন পেয়ে যাবে। তো দেখো, যে সমস্ত অঙ্কগুলো আমি রাইট মেরে দিয়েছি সেই সমস্ত অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন ছয় দাগের অঙ্ক, পাটিগণিতের পাঁচ দাগের অঙ্ক, চার দাগের অঙ্ক, বুঝতে পারছো আমি কী বলছি? এই সমস্ত অঙ্কগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো, 2023 সালে যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি, আজকে আমি শুধুমাত্র বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি এর যাবতীয় MCQ, ঠিক আছে, শূন্যস্থান এবং যে সমস্ত মানে এক নম্বরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তোমরা এইগুলো যদি বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তোমরা নিশ্চয়ই মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে। তো দেখো, বীজগণিত যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট আছে সেই সমস্ত অঙ্কগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি। বীজগণিত এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং আমি মার্কিং করে দিয়েছি কোন অঙ্কগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যেমন পাঁচ দাগের অঙ্ক, ঠিক আছে, সাত দাগের অঙ্ক, আট দাগের অঙ্ক, এই সমস্ত অঙ্কগুলো তোমরা বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করে যাবে। এবং তার সঙ্গে আমি তোমাদের বলতে পারি যে এগারো দাগের অঙ্ক, বারো দাগের অঙ্ক, তেরো দাগের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যাবে বীজগণিতের। এবং যে সমস্ত অঙ্কগুলো রাইট চিহ্ন মারা আছে সেইগুলো তোমরা বেশি করে প্র্যাকটিস করবে। তো দেখো, বীজগণিতের পনেরো দাগের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, ষোলো দাগের অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট, সতেরো দাগের অঙ্ক, আঠেরো দাগের অঙ্ক। তো দেখো, পনেরো থেকে আঠেরো দাগ পর্যন্ত যাবতীয় অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট। তার সঙ্গে আমাদের বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোও ইম্পর্ট্যান্ট আছে। জ্যামিতি থেকে কোন অঙ্ক ইম্পর্ট্যান্ট? রোমান ওয়ান, রোমান টু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট, রোমান থ্রি, রোমান ফোর, রোমান ফাইভ, রোমান সিক্স, রোমান সেভেন, এইট, নাইন, টেন, ইলেভেন, টুয়েলভ এবং তার সঙ্গে থার্টিনটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। তো এই অঙ্কগুলো যদি তোমরা বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করতে পারো, তাহলে ম্যাথমেটিক্সে কোনো ভয় থাকবে না, অর্থাৎ এরকম টাইপেরই অঙ্কগুলো আসবে। বুঝতে পারছো আমি কী বলছি? 2023 সালে যে সমস্ত অঙ্কগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি। তো দেখো, ত্রিকোণমিতি যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট সেইগুলো আমি খুব সুন্দর করে তুলে ধরেছি তোমাদের সামনে। ত্রিকোণমিতি, রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি, রোমান ফোর, রোমান ফাইভ, এই সমস্ত অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি। রোমান টুয়ের অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি? এবং তার সঙ্গে তোমরা রোমান সিক্স, রোমান সেভেন, রোমান এইট, রোমান টেন, ঠিক আছে, রোমান ইলেভেন, রোমান টুয়েলভ, এই সমস্ত অঙ্কগুলো ভালো করে পড়ে যাবে এবং তার সঙ্গে রোমান থার্টিন। এইবার আমি পরিমিতির অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। পরিমিতির যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট, রোমান ওয়ান মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট, রোমান টু খুবই গুরুত্বপূর্ণ, রোমান থ্রি, রোমান ফোর, রোমান ফাইভ, এই সমস্ত অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। রোমান সেভেন খুবই ইম্পর্ট্যান্ট, রোমান এইট, রোমান নাইন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট, রোমান টেন। তো দেখো, এই সমস্ত অঙ্কগুলো কিন্তু তোমরা বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করে যাবে। রাশিবিজ্ঞান, রাশিবিজ্ঞান থেকে রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি, রোমান ফোর, রোমান ফাইভ ভালো করে প্র্যাকটিস করবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।